গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা আলিপুরের সিবিআই বিশেষ আদালতে সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থকে আদালতে পেশ। আলিপুরের সিবিআই বিশেষ আদালতে পেশ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহ সহ চন্দন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। সেক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্নে এক প্রকার নিরুত্তর পার্থ চট্টোপাধ্যায়। অদ্রিজা আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। অদ্রিজা, অদ্রিজা শোনা যাচ্ছে? অদ্রিজার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি আমরা। তার আগে জানাই, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা এবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে সাংবাদিকদের প্রশ্নে এক প্রকার নিরুত্তর পার্থ চট্টোপাধ্যায়। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ চন্দন মণ্ডলকেও আদালতে হাজির করা হয়, কিন্তু আজ এখনো পর্যন্ত এক প্রকার নিরুত্তর রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সার্বিক কি ছবি ধরা পড়েছে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। অদ্রিজা রয়েছে টেলিফোন লাইনে। অদ্রিজা, কি আপডেট? দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাটি রয়েছে আজকে আলিপুরের সিবিআই বিশেষ আদালতে, এবং এই মামলায় আমরা দেখেছি যে গত শুনানি চলাকালীন নীলাদ্রি দাস, এই মামলায় অভিযুক্ত নীলাদ্রি দাসের কিন্তু জামিন হয়েছিল, এবং তার পরবর্তীকালে আজকে এই মামলাটিরই শুনানি রয়েছে, এবং আজকে আদালতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনকে, অর্থাৎ কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই মামলায় যারা ধৃত, অশোক সাহা, চন্দন মণ্ডল, এই চারজনকে কিন্তু আজকে আলিপুরের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছে। এবং সাংবাদিকদের প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এদিন সম্পূর্ণ নিরুত্তর ছিলেন, এবং তার পাশাপাশি অন্য ধৃতরাও যারা আজকে আলিপুরের সিবিআই বিশেষ আদালতে উপস্থিত করা হয়েছে তারাও কিন্তু সকলেই নিরুত্তর ছিলেন। ধন্যবাদ অদ্রিজা।